উত্তরবঙ্গে একটানা বৃষ্টির জের ধস নামল কাশিয়ানের তিনধারিয়ায়। বন্ধ হয়ে গেছে 55 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। শিলিগুড়ি থেকে দার্জিলিং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাধ্য হয়ে গাড়িগুলোকে ঘুরপথে রোহিণী হয়ে কাশিয়ান এবং দার্জিলিং এ পৌঁছতে হচ্ছে। ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে টয় ট্রেনের লাইনও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ। এবার বাংলায় ঢুকেই ঝোড়ো ইনিংস খেলছে বর্ষা। গত সপ্তাহে ভেসেছে দক্ষিণবঙ্গ। যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। এবার বৃষ্টির দাপট উত্তরবঙ্গ। ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। প্রতিবছরই বর্ষার মরশুমে ধস নামে পাহাড়ে, এবারও ব্যতিক্রম নয়। একটানা বৃষ্টির জেরে শুক্রবার সকালে কাশিয়াঙের তিনধারিয়া জাতীয় সড়কে ধস নামে। তার ফলে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা, বন্ধ হয়ে যায় যান চলাচল। यहाँ पर जो स्लिप धस गया था उसके लिए हम लोग सोया भी नहीं है, अभी तक सोया भी नहीं है, डर है। छोड़ दो, मेरा घर के सामने में जो स्लिप धसा हुआ है, मेरा घर के सामने में, तो हम लोग को बहुत डर हुआ है। तो बाल बच्चा है घर में, सब बिजली का खंभा है, बिजली का जो पोस है वो भी चला गया है। यहाँ पर देखिए पोस, पूरा पोस ऐसा हो गया टेढ़ा, मेरा घर का सामने में वो पोस ये भी किया है। শুক্রবারও উত্তরবঙ্গবাসীকে বৃষ্টি থেকে রেহাই মেলার কোনো খবর শোনাতে পারেনি আবহাওয়াবিদরা। উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। পাহাড়ে ধস সরানোর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। The World Bureau.